বাণিজ্য করেছে আওয়ামী লীগ সেটা কি এমপি বাণিজ্য একজন করে প্রার্থী নাম দিয়ে গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে দিয়েছে ভোট ছাড়া এবং যার ফলে শতাংশ ব্যবসায়ী এখন তেরো শতাংশ পেশাজীবী পাঁচ পার্সেন্ট রাজনীতিবিদ এমপি বাণিজ্য আওয়ামী লীগ করেছে ভোট ছাড়া মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে যার ফলে আজকে পার্লামেন্ট রাজনীতি সবকিছু আপনার আজকে ধ্বংসের দ্বার প্রান্ত আমি একটা কথা বলে শেষ করবো ওই প্রার্থী নাজমা পা বললেন উনি এক নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অ্যাসোল্টের শিকার হতে গিয়েছিলেন আরে ভাই আমাদের তো সমস্ত প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে মাথা ফাটিয়ে আহত এ চলে আসতে হয়েছে ওই এলাকায় এজেন্ট হতে পারে এরকম হাজার হাজার নেতা কর্মী নির্বাচন আগে গ্রেপ্তার করেছেন বিএনপিকে ভোট দিতে পারে এরকম লোক গ্রেপ্তার হয়েছে হাজার হাজার নেতা কর্মী ব্লক রেট দেওয়া হয়েছে প্রচার প্রচারণা যায়নি তারপর আমরা নির্বাচনে ছিলাম কিন্তু দুঃখজনক হলো যে নির্বাচন তিরিশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর রাত্রে ছেষট্টি শতাংশ আসনে ভোট করেছেন ছিয়ানব্বই গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন করতে চেয়েছিলাম আমরা তখন কেন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হলো তখন তো ভারতে ইন্ডিয়া আপনার আমেরিকাতে অন্য গণতান্ত্রিক দেশে ওইভাবে নির্বাচন হতো না এখন সংকট আরো বড় আচ্ছা সে অন্য অন্য দেশে গণতান্ত্রিক দেশে শ্রেষ্ঠ শতাংশ আসনে আগের রাত্রে ভোট হয় শতভাগ ভোট পড়ে যার জন্য আমি বলছি সংকট তীব্র হয়েছে এখন একটা কথা আপনি বলছিলেন ফর্মুলা কি নিশ্চয়ই দুই দল যদি আলোচনায় বসে বা রাজনৈতিক দলগুলি আলোচনায় বসলে একটা ফর্মুলা বের হবে তবে আমি সহজভাবে যা বুঝি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় অথবা রাষ্ট্রে বর্তমান সুবিধাভোগী নয় এরকম একটা মানুষ তো দিয়ে সরকার গঠন করা যেতে পারে এবং আপনি যদি এও বলেন আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য সরকারের প্রধান হতে পারে যদি তিনি তিনটি শর্ত মানেন একটা হচ্ছে তিনি সরকার প্রধান থাকবেন না আওয়ামী লীগের বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন আওয়ামী লীগের প্রধান থাকবেন না আর আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন না তাহলে তিনি তো নিরপেক্ষ এটা কি কোন আইনে পড়ে আইনের মধ্যে নিরপেক্ষ থাকবে না সময় না থাকবে